ছেলেকে কোথায় পেলেন আপনারা, কি করে পেলেন? কোথায় থাকতো এরা? গ্রাম। তো ওইখান থেকে দুপুরেজ করে কি করে? ওই বলছে যে পড়ে গিয়েছিল, নিয়ে বলছে যে আমরা গেরাই যাবো, কেউ বাসে চাপি দিয়েছে, এদিকে চলে এসেছে। তারপর? তারপর থানাতে, দুবরাজপুরে থানায়। কে খবর দিল আপনাদের? আমার পিসির মেয়ে দিল। কি জানলেন আপনারা? যে থানাতে আছে, কান্না করছিলাম বলছে কান্না করছে না, থানাতে আছে, সকালে যাবো। কি নাম ছে ছেলেটা মেয়েটা? ছেলেটার নাম সামাদ শেখ। বয়স কত? বয়স 12। আর মেয়েটা? মেয়েটা মরিয়ম খাতুন। বয়স 9 চলছে। এই যে পুলিশ আপনার ছেলে মেয়েকে উদ্ধার করে দিল, কেমন লাগছে এটাতে? ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, আপনারা রক্ষা করেছেন। মানে ভেবেছিলেন যে ছেলে মেয়েকে মতো ফিরে পাবেন? মানে ছেলে মেয়েকে উপরে ফিরে পাবেন ভেবেছিলেন? না ভাবিনি, তোমাদের কৃপাতে আমি পেয়ে গেছি দুয়াতে। কবে থেকে এরা বাড়ি থেকে পালিয়েছিল? কাল সকাল থেকে। মানে গরিবে হাত দিয়ে মেয়েকে খাই, প্রচুর কষ্ট হয়েছে, কষ্ট চোটে আমি পালিয়ে গেছি। আমার বাচ্চারা চেয়ে মেয়েকে খায়, বাবা নেই, বাবা 7 বছর মারা গেছে।